হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ এডুকেশনাল চ্যানেল। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, দিতে হবে না কোনো পরীক্ষা, দিতে হবে না কোনো পরীক্ষার ফি। সকলেই আবেদন করতে পারবেন এক্ষুনি এই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিন। তো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট আমি অনবরত আপনাদের প্রোভাইড করে থাকি। তো বন্ধুরা, এখানে কয়েকটি জেলার কথা বলা হয়েছে এবং আপনি কোন জেলা থেকে বিলং করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমার ভিডিও বানাতে সুবিধা হয়। আপনার ডিস্ট্রিক্টের কোনো নিউজ থাকলে সরাসরি আমি আপনাকে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এটি বঙ্গ দ্বারা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী আছে ভিতরে। পশ্চিমবঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে নিয়োগ করা হবে উক্ত শূন্য পদে। জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনি যদি এই পাঁচটি জেলার বাসিন্দা হয়ে থাকেন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ, এই পাঁচটি জেলার যদি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনি অবশ্যই এটি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যে সমস্ত প্রার্থী উক্ত জেলার বাসিন্দা, কেবল তারাই আবেদন করতে পারবেন এই শূন্য পদে। যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে এবং এই লেভেলে কম্পিউটারের নলেজ থাকতে হবে, অর্থাৎ আপনাকে যে কোনো বিষয়ে, মানে যে কোনো একটি কম্পিউটার কোর্স করে থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে একটু নলেজ লাগবে, অর্থাৎ আপনার কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং আপনি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এটি যোগাযোগ করতে পারেন। উক্ত এলাকার বাসিন্দা ছাড়া আবেদন করা যাবে না, অর্থাৎ এই যে পাঁচটি জেলার কথা বলা হয়েছে, ওই পাঁচটি জেলার মধ্যে আপনাকে বাসিন্দা, ওই পাঁচটি জেলারই বাসিন্দা হতে হবে। তো বন্ধুরা, আবেদনের সময় ও স্থান সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, সল্ট লেক, কলকাতা, 7000064। সময় সকাল 10:00, এবং ডেট, মানে যেদিন আপনাদের উপস্থিত থাকতে হবে, সেদিন হচ্ছে 10/2/2020, অর্থাৎ ফেব্রুয়ারির 10 তারিখে আপনাদের সল্ট লেক যে দেওয়া আছে ঠিকানা, ওই ঠিকানায় আপনাদের উপস্থিত থাকতে হবে, এবং আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। বায়োডাটা ফরম্যাট পাওয়া যাবে, গুগলে সার্চ করুন www.wbmdfc.org। তো বন্ধুরা, এই হচ্ছে খবর, এবং এই লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন।